হ্যালো রিবান ডেলি টেকনিউজে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা নিশ্চয়ই খুব ভালো রয়েছেন লাস্ট টেকনিউজে আমরা একটা প্রশ্ন করেছিলাম আপনার এরিয়াতে এই মুহূর্তে কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে কারণ অনেক অনেক জেলাতে নাকি শীত শীত পড়ছে তো অনেকে অনেক রকম কমেন্টস করছেন বেশ কয়েকটা জায়গায় দেখলাম ভালোই শীত আর কি আজকে কমেন্টস করে জানাবেন আপনার কোন কালটা পছন্দ শীতকাল নাকি গরমকাল আমার কিন্তু শীতকাল পছন্দ এর পেছনে একটা কারণ আছে যেহেতু আমি চিকন যে কারণে একটু জ্যাকেট ট্যাকেট পরে একটু মোটা হওয়া যায়

এর বাইরে কি কি থাকবে এখনো জানা যায়নি এছাড়াও স্বামীর আরো দুইটা ডিভাইস খুব শীঘ্রই আসছে যা ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে ডিসেম্বর মাসের দিকে ইলেভেন আই এবং ইলেভেন আই হাইপার চেঞ্জ এরকম কিছু এই দুটো স্মার্টফোন মেবি কোনো রিব্র্যান্ডেড স্মার্টফোন রেডমি নোট ইলেভেন সিরিজ চায়নার মার্কেটে লঞ্চ হয়েছে আপনারা জানেন তো রেডমি নোট ইলেভেন প্রো এবং ইলেভেন প্রো প্লাস এই দুটো স্মার্টফোন হয়তো ইন্ডিয়ার মার্কেটে স্বামী ইলেভেন আই নামে হয়তো ডিসেম্বর মাসে লঞ্চ হয়ে যাবে আচ্ছা আমাদের মনে হয় গিভায়ের একটা রেজাল্ট দেওয়ার সময় চলে এসেছে পছন্দ সবার একটা গিভায় ছিল ওইটার রেজাল্টটা দিতে হবে আগামী যে টেক নিউজ আসবে সেটাতে আমরা ওই রেজাল্ট দিয়ে দেবো এছাড়া আইটেলেরও মনে হয় একটা গিভায় চলছিলো স্মার্টফোনের তো ওইটার রেজাল্টটাও দিয়ে দেবো এর বাইরেও কিন্তু আমাদের আরও বেশ কয়েকটা স্মার্টফোন রিগিভারিভে চলছে মোট তিনটা স্মার্টফোন রিগিভার চলছে এই মুহূর্তে তো যারা এখনও অংশগ্রহণ করেননি অবশ্যই অংশগ্রহণ করে নেবেন আর আগামী নিউজে আমি যে কয়টা রেজাল্টের সময় চলে এসেছে ওগুলো রেজাল্ট দিয়ে দেবো কারা কারা উইনার হলেন সেটাও জেনে নেবেন নেক্সট টেক নিউজে রিয়েলমি চায়নার প্রেসিডেন্ট উনি জানিয়েছেন আগামী বছরে অর্থাৎ টোয়েন্টি এই বছরটাতে তারা নাকি ফ্ল্যাগশিপ একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন লঞ্চ করবে যার দামটা হতে পারে পাঁচ মানে চায়নার কারেন্সিতে পাঁচ হাজার যেটা বাংলাদেশের টাকায় কনভার্ট করতে গেলে বা আমাদের দেশে লঞ্চ হলে হয়তো হতে পারে সত্তর আশি হাজার টাকার আশেপাশে আর ইন্ডিয়ার মার্কেটে এটা হতে পারে পঁয়ষট্টি হাজারের আশেপাশে রুপিতে এখন পর্যন্ত রিয়েলমির টপ লেভেলের যে স্মার্টফোনগুলো আমরা পেয়েছি সেগুলোকে কিন্তু মার্কেটের অন্য অন্য টপ লেভেলের স্মার্টফোনের সাথে কম্পেয়ার করা যায় না বা একদম ফ্ল্যাগশিপ লেভেলের কিছু না ফ্ল্যাগশিপ কিলার টাইপের বাট রিয়েলমি নেক্সট ইয়ারে একদম ফ্ল্যাগশিপ বা টপ লেভেলের স্মার্টফোন নিয়ে আসবে যেমনটা আমরা স্বামীর ক্ষেত্রে দেখেছি মি ইলেভেন আলট্রা ঠিক সেরকম ভাবেই রিয়েলমি হয়তো কোনো স্মার্টফোন নিয়ে আসছে নেক্সট ইয়ারে আমাদের দেশের বাজারে মোটামুটি ট্যাবলেটগুলো কিন্তু লঞ্চ হওয়া শুরু করেছে রিসেন্টলি আমরা দেখলাম স্বামী মি প্যাড ফাইভ লঞ্চ হয়েছে এবং এ মাসেই রিয়েলমি তাদের রিয়েলমি প্যাডটা লঞ্চ করে দেবে যা দশ তারিখের আগেই লঞ্চ হতে যাচ্ছে স্যামস্যাং আরও একটি ট্যাবলেট নিয়ে আসতে যাচ্ছে আমি জানি না এটা আসলে আমাদের দেশের বাজারে ওইভাবে লঞ্চ হবে কিনা বাট খুব শীঘ্রই গ্লোবাল মার্কেটে এই ট্যাবলেটটি লঞ্চ হয়ে যাবে আর তা হলো স্যামস্যাং গ্যালাক্সি ট্যাব এ এইট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এখানে ইউনি এসোসির প্রসেসর ব্যবহার হচ্ছে মূলত এই কারণে আজকের এই নিউজটা তুলে ধরা ইউনি এসোসির প্রসেসর দিয়েও স্যামসাংয়ের কোনো ডিভাইস আমরা আসতে দেখব ইউনি এসোসি টি সিক্স ওয়ান এইট এই প্রসেসর দিয়ে আসবে গ্যালাক্সি ট্যাব এ এইট রেডমির কে সিরিজটা বেশ জনপ্রিয় যেমন কে টোয়েন্টি কে থার্টি এই স্মার্টফোনগুলো কিন্তু খুবই জনপ্রিয়তা পেয়েছিল তো এবারে রেডমি কে ফিফটি সিরিজ কিনে আসছে সে ব্যাপারেও আমরা মোটামুটি এখন ক্লিয়ার এখানে তিন তিন স্মার্টফোন আসবে রেডমি কে ফিফটি রেডমি কে ফিফটি প্রো রেডমি কে ফিফটি প্রো প্লাস রেডমি কে ফিফটি এই যে স্মার্টফোনটা এটা থাকবে ওয়েলেট প্যানেল এবং এর ক্যামেরা সেকশনে থাকবে ফোর্টি এইট মেগাপিক্সেলের ক্যামেরা তবে এর প্রসেসর সেকশন সম্বন্ধে আমি এখনও ক্লিয়ার না বাট রেডমি কে ফিফটি প্রো এই যে স্মার্টফোনটা ওটাতে ওয়েলেট প্যানেল দিয়ে আসছে পাশাপাশি পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ডায়ম্যান্ড সিটি টু থাউজেন্ড এসওসি দিয়ে নাকি আসবে এই স্মার্টফোন সেই সাথে সিক্সটি সেভেন ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম আর এদের বড় ভাই রেডমি কে ফিফটি প্রো প্লাস ওটাতেও ওলেট প্যানেল থাকবে হাই রিফ্রেশ রেট অবশ্যই থাকছে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট নাইনটি এইট একেবারে নতুন প্রসেসরটি দিয়ে আসবে স্মার্টফোনটি একশো আট মেগাপিক্সেলের মেইন শুটার থাকবে রেয়ারে চার্জার হিসেবে থাকবে একশো বিশ ওয়াটের চার্জার প্রো প্লাস যেটা প্রো প্লাসটা বলা যায় অলমোস্ট একদম ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটা ডিভাইস হবে অতপর আগামীকাল দেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে ওপো রেনো সিক্স এই যে এই স্মার্টফোনটি আগামীকাল লঞ্চ হতে যাচ্ছে অবশ্যই এর ফুল রিভিউ আমাদের চ্যানেল আগামীকাল আপনারা পেয়ে যাবেন এবং আমরা এই স্মার্টফোনটা নিয়ে কক্সাস বাজারে গিয়েছিলাম ঘুরতে যখন গেলাম তখন এই ফোনটা নিয়ে গিয়েছিলাম এবং আমরা ওই এলাকায় গিয়ে বেশ মজা করেছি পাশাপাশি এটা দিয়ে অনেক ছবি ছবি তুলেছি মূলত এই স্মার্টফোনটাতে প্রিভিয়াস জেনারেশনের চাইতে অর্থাৎ ওপো রেনো ফাইভের চাইতে সবচেয়ে বড় পরিবর্তনটা হয়তো আমরা ক্যামেরাতে দেখব বিশেষ করে ক্যামেরার বকে ইফেক্টে এছাড়া বাকি মোটামুটি অলমোস্ট কাছাকাছি তো যাদের ক্যামেরাতে এই ধরনের ফিচার দরকার পাশাপাশি স্টাইলিশ একটি ফোন লাগবে তারা অবশ্যই কালকে রিভিউটি দেখে নেবেন ওপো রেনো সিরিজটা মোটামুটি সবসময় জনপ্রিয় তবে আমি আশা করছিলাম ওপো রেনো সিক্স ফাইভ জি ওই স্মার্টফোনটা দেশের বাজারে লঞ্চ হবে ওপো সেটাই করা উচিত ছিল তাহলে দাদা টেকনিউজ শেষ করার আগে একটা অন্যরকম নিউজ দেবে এবং খুব ইন্টারেস্টিং একটা নিউজ ধরুন আপনি পি করবেন পি বুঝতে পারছেন তো তো পি করলেন কিন্তু সেটার থেকে ইলেকট্রিসিটি জেনারেট হলো এবং সেটা দিয়ে আপনি ঘরের লাইট জ্বালাতে পারলেন আপনি মোবাইল ফোনকে চার্জ করতে পারলেন আপনার ডিভাইস বলুন আপনার গ্যাজেটগুলোকে চার্জ করে নিতে পারেন হ্যাঁ বিজ্ঞানীরা এরকম টেকনোলজি কাজ করছে দীর্ঘদিন আগেই এর আগে আমরা একবার শুনেছিলাম পি করলেই নাকি ইলেকট্রিসিটি উৎপাদন হবে তবে বিজ্ঞানীরা এবারে আরও বড় রকমের সফলতা পেয়েছে ইংল্যান্ডের এই বিজ্ঞানীরা এক ধরনের ক্লিন এনার্জি ফিউল সেল ডেভেলপ করেছে যার মাধ্যমে পি থেকে খুব সহজেই ইলেকট্রিসিটি জেনারেট করা সম্ভব হবে হ্যাঁ এমনটাই আপনি ওয়াশরুমে গেলেন হ্যাঁ ওয়াশরুমের মতোই হবে অবশ্যই সেখানে গিয়ে পি করলেন দেন সারা বাসা আলোকিত হয়ে গেল বিষয়টা খুবই চমৎকার হ্যাঁ এমন টেকনোলজি হয়তো একটা সময় আসবে এতে করে একটা সুবিধা আছে জ্বালানি অপচয় রোধ হবে আমাদের পরমাণু বিদ্যুৎ ব্যবহার করতে হবে না বিদ্যুতের যত ঘাটতি রয়েছে সেটা খুব সহজেই পূরণ করা সম্ভব হবে পি দিয়ে তো ভাই ব্রাদার এই ছিল আমাদের আজকের ক্ষুদ্র টেকনিউজ এবারে আমরা চলে যাব লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে প্রথম কমেন্টটি করেছেন সাহারিয়ার সায়ম ভাইয়া সামহাই এসোসিয়ার ফুলং কী লভ ফ্রম ঢাকা সফর এস ও সিস্টেম অন চিপ টেক্সাই গেমার ডায়মেন্সিটি নাইন টোয়েন্টি স্ন্যাপড্রাগন কোন প্রসেসরের সমান প্লিস জানাবেন ভাইয়া ডায়মেন্সিটি নাইন টোয়েন্টি এখন আমাদের হাতে আসেনি আমরা ব্যবহার করেও দেখিনি তবে ইন্টারনেট ঘাটে আমি যেটা দেখছিলাম এই প্রসেসরটা অলমোস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন সেভেন্টি এইট জি এর কাছাকাছি যদিও সেভেন সেভেন্টি এইট জি নাকি একটু এগিয়েও থাকে বাট অনেকেই কম্পেয়ার করছে দেখলাম রিফাত ফারহান ভাই লিখেছেন রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস ভার্সেস রিয়েলমি ফিফটি এ কোনটা বেশি ভালো হবে একটু জানাবেন প্লিজ লাভ ফ্রম বরিশাল ভাইয়া রিয়েলমি নার্জো ফিফটি এ এই কিন্তু আমরা হাতে এখনও পাইনি সো হাতে আসুক দেন কম্পেয়ার করার মতো যদি সুযোগ আসে অবশ্যই আমি জানাবো এমডি ফজলে রাব্বি রাব্বিনাইম ভাইয়া ভাইয়া মি প্যাট ফাইভের ইন ডেপথ রিভিউ কবে পাবো ভাইয়া এইটা আমার হাতে এখনও আসেনি তবে আমি কালেক্ট করার ট্রাই করছি খুব শীঘ্রই হয়তো রিভিউ দিয়ে ফেলবো ইব্রাহিম ভাই লিখেছেন সাউন্ড কোয়ালিটি আরেকটু ভালো হলে ভালো হতো আসলে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি যখন ওই পাশের স্টুডিওতে ভিডিও শ্যুট করি তখন কিন্তু সাউন্ডটা খুব দারুণ আসে বাট এই রুমটা একটা ভূতরের রুম এইখানে মানে সাউন্ড প্রুফের জন্য আমরা অনেক কিছু ব্যবহার করেছি যাতে ইকো না আসে সেরকম চেষ্টাও করেছি কিন্তু তারপরও ওই দেখেন ইকো আছে মানে এখানে প্রবলেম আছে আমি জানি না এখানে এই রুমটাতে সাউন্ড কোনোভাবেই ভালো করা সম্ভব হলো না তারপরও আমি ট্রাই করবো আর একটু বেটার করার জন্য ভালো মাইক্রোফোন ব্যবহার করো যদিও আমাদের মাইক্রোফোন এখন যেটা আছে সেটাও খারাপ না তারপরও আমরা ট্রাই করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে স্যামজুনের নতুন কোনো এক ভিডিওতে